আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে দ্বিতীয় পর্বতে আমরা দেখাবো যে পিএসপি মাইএসকিউএল এর সাথে কানেকশন দিয়ে সেখানে এসকিউএল ইনজেকশনের ব্যাপারটা, এবং পিএসপি মাইএসকিউএল এর যে মানে এই দুইটা কোডের সমন্বয়ে যে ডেটাগুলো আমরা আউটপুট পাচ্ছি সেই জিনিসগুলো দেখাবো, সাথে গেট মেথডে যে ডেটাগুলো ইনপুট আসে আমাদের ইউআরএল এর মাঝখান থেকে সেই জিনিসগুলো আমরা এখানে দেখাবো। ঠিক আছে, এখন তো সেটার জন্য আমাদের প্রথমত আমার স্ক্রিনটাকে শেয়ার দিয়ে নেই। প্রথমত আমরা ফোল্ডারে যাব, যে আমার ইয়ার ফোল্ডারটা আছে সি ড্রাইভ, দেন ওয়াম ডাব্লিউ ডাব্লিউ, দেন আমি এসকিউএল আই যে ফোল্ডারে কাজ করতেছিলাম সেখানে আমরা আসি। আচ্ছা, তো এই জায়গাতে আমি কাজ করতেছিলাম, তো এই জায়গায় ইন্ডেক্স পেজ ডট পিএসপি দেওয়া আছে, তো আমি এখানে আরেকটা ফাইল এখানে ক্রিয়েট করব, সেই ফাইলের নাম হলো কানেকশন আসবে। কানেকশন মানে মাইএসকিউএল এর সাথে কানেকশন আমাদের দিতে হবে, কারণ কি এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম শুধুমাত্র পিএসপি কোডের মাধ্যমে বা পিএসপিতেই কিছু ডেটা অ্যারে হিসেবে নিয়ে মানে ফাইলের ভিতরেই ডেটাগুলো রাখছিলাম, দেন ইউজার ইনপুট হিসেবে বা ইউজার ইনপুট অনুযায়ী আমরা ডেটাগুলো ডিসপ্লে করেছিলাম। বাট এখন আমরা যেটা করব সেটা হলো মাইএসকিউএলের সাথে কানেকশন হয়ে দেন এখানে মাইএসকিউএলের সাথে কানেকশন হয়ে দেন আমরা পিএসপিতে সেই কোডগুলো বা পিএসপিতে সেই ডেটাগুলো রিট্রিভ করবো বা সেখান থেকে ফেচ করবো, নিয়ে আসবো, টেনে নিয়ে আসবো থেকে নিয়ে দেন এখানে আমাদের এখানে শো করাবো আর কি, পিএসপি কোডের মাধ্যমে ডিসপ্লে করাবো, ওয়েব ব্রাউজারে যে ডিসপ্লেটা করাবো সেটা দেখাবো। তো এখানে আরেকটা বিষয় আমি একটু আপনাদের সাথে দেখাতে চাচ্ছি, সেটা হলো যে আচ্ছা এক মিনিট, তো এখানে ব্রাউজারে এখানে আমরা কি করব, এখন এখন এই জায়গাতে আমি দেখি যেহেতু আমার এখানে অলরেডি ওয়াম সার্ভারটা রানিং আছে, তো এখানে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। তো এইটা দেওয়ার কারণ হলো দেখেন আমার এখানে কিন্তু লেখা আছে যে আমি এখানে মাউস রাখতেছি অল সার্ভার মানে লোকাল সার্ভার অল সার্ভিসেস রানিং। ঠিক আছে, মানে এখানে পিএসপি মাইএসকিউএল আর যে বিষয়ে সবগুলো রানিং আছে এখানে। আচ্ছা, তো মাইএসকিউএল এখানে যেহেতু রানিং আছে, তো ওইটা আমাদের এখানে যেহেতু ওয়াম সার্ভার ইউজ করতেছে, ওয়াম সার্ভার জ্যাম সার্ভার যেটা ইউজ করি না কেন আমাদের লোকাল পিসিতে, তো লোকাল হোস্টের সাথে পিএসপি মাই অ্যাডমিন দিলে এই ডেটাবেজের লগ ইন বিষয়টা এখানে আছে। তো দেখেন আমি এখানে লগ ইন করবো রুট, এটার ইউজার নেম দেওয়া আছে রুট, পাসওয়ার্ডটা নাই, আর এখানে আমার এখানে দুই মানে ডেটাবেজেরই দুইটা ইনস্টল, একটা মাইএসকিউএল একটা মারিয়াডিবি দুইটা ইনস্টল করা আছে, তবে আমি এখানে মারিয়াডিবি ইউজ করব। তো এখানে যেহেতু মাল্টিপল ভার্সন এখানে ইনস্টল করা আছে, তো 3306 হলো মাইএসকিউএল আছে এটা পোর্ট, আমি এর আগেও আপনাদের বলেছি যে পোর্ট অবশ্যই থাকতে হবে, একটা আইপিতে সবসময় পোর্ট থাকবে, পোর্ট ছাড়া কোনো জায়গায় আপনি প্রবেশ করতে পারবেন না। আমি আবারও একটু রিপিট করতেছি, যদি কোনো ডোমেইনে যদি কোনো ডোমেইন বা আইপিতে আপনি কখনো অ্যাক্সেস করতে চান, তার সাথে একটা হ্যান্ডশেক করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আইপির সাথে পোর্টের একটা অবস্থান থাকতে হবে। যেমন আইপিটা হলো এখানে অ্যাড্রেস মানে আপনার ঠিকানা আর কি, যে আপনার বাসা কোথায়, কোন জায়গায়, কোন ডিস্ট্রিক্ট, এইসব লেখা আছে। যাওয়ার যে রাস্তা, এই যে আপনি যে সেখানে যাবেন সেই অ্যাড্রেসে যাবেন, যাওয়ার জন্য আপনি একটা রাস্তা ইউজ করতে হবে, সেটা হলো পোর্ট। তো আপনি যখন কোনো একজনের সাথে হ্যান্ডশেক করতেছেন বা ই করবেন, অবশ্যই আপনাকে সেটা পোর্ট ইউজ করতে হবে। এখন আপনি ব্রাউজারে হয়তো বা আমরা দেখি না অ্যাকচুয়ালি আমরা কী পোর্ট ইউজ করছি, সেটা আমরা ব্রাউজার হয়তো বা অনেক সময় দেখা যায় না। যেমন যদি HTTP হয় সেক্ষেত্রে 80 পোর্ট ইউজ করে, HTTPS হলে বাই ডিফল্ট 443 ইউজ করি, তো এটা কিন্তু আমরা নর্মালি দেখতে পাই না, ব্রাউজারে এগুলো দিলে অটো কাজ করে। বাট আমরা যদি একটু গভীরে গিয়ে দেখার চেষ্টা করি হয়তো বা সেটা পেয়ে যাবো, যেটা 443 ইউজ করতে 80 ইউজ করতেছে। আবার FTPর জন্য 2R আছে, SFTPর জন্য 22 আছে। ঠিক আছে, এগুলো পোর্ট আর কি, বাইরে পোর্ট পোর্ট আরও অনেক ধরনের পোর্ট আছে, সেগুলো দেখে নেন। তো মাইএসকিউএলের জন্য 3306 যেহেতু এখানে মাল্টিপল আছে, সেক্ষেত্রে
মাইএসকিউএল এর জন্য 3306 আছে আর মারিয়াডিবি এর জন্য 3307 পোর্ট এখানে আছে। ঠিক আছে, তো আমি মারিয়াডিবি ইউজ করতেছি, গো দিচ্ছি, রুট দিয়ে দেখেন এখানে দেখতে পারবেন আপনারা, এই যে দেখেন এখানে মারিয়াডিবির সাথে 3307 পোর্টটা এখানে রানিং আছে মারিয়াডিবি। যদি মাইএসকিউএল থাকতো তাহলে এখানে 3306 থাকতো। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি একটা এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করবো, ডেটাবেসের নাম দিব এসকিউএলআই, এসকিউএলআই দিলাম, এসকিউএলআই ডেটাবেস। তো এখানে এই যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম, এই ডেটাবেস, তো এই ডেটাবেসের অবশ্যই কিছু টেবিল থাকবে, কলাম থাকবে, তাই তো? তো আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করব, এখানে একটা টেবিল ক্রিয়েট করব, এখানে টেবিলের নাম দিচ্ছি ধরেন প্রোডাক্টস, প্রোডাক্টস। আর এখানে আপাতত চারটা কলামই রাখলাম, একটার নাম হবে আইডি, আরেকটার নাম হবে প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, প্রাইস, আচ্ছা প্রাইসটাই নিলাম এখানে, এইটার দরকার নেই, আই এই তিনটা জিনিসই নিলাম। আর এখানে আমাদের আপাতত মানে ডেমোস্ট্রেশন করার জন্য আপাতত অন্য কিছু দরকার নেই। আচ্ছা আইডিটা ইন্টিজারই থাকবে, প্রোডাক্ট নেমটা থাকবে ভার্কার, ভার্কার মানে স্ট্রিং, আর ভার্কার হলে অবশ্যই কত লেন্থের হবে সেটা ডিফাইন করে দিতে হবে। আচ্ছা আমরা এখানে 100 দিয়ে দিলাম, প্রাইসটা ইন্টিজার, এটার লেন্থ দেওয়ার প্রয়োজন নেই। আইডিটা, আইডিটা প্রাইমারি কি দিলাম, ওকে, অটো ইনক্রিমেন্ট, মানে এটা অটো একটার পর একটা সে নিয়ে নিবে, আমাকে আইডি না দিলেও যেন সে সিরিয়াল অনুযায়ী নিয়ে নেয়, এটা অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। এটা ওকে, আর কিছু দরকার নেই এখানে, জাস্ট সেভ। তো দেখেন এখানে একটা টেবিল, প্রোডাক্টস নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল, প্রোডাক্টস নামে টেবিল আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস এখানে চলে আসে। আবার আবার এখানে আপনি চাইলে আরেকটা ক্রিয়েট করতে পারেন, নিউ আরেকটা ক্রিয়েট করতে পারেন, নিউ এর নাম দিলেন ইউজার্স, ইউজার্স এখানে দিলাম আইডি, এটাও ইন্টিজারই থাকবে, অ্যাট্রিবিউট ইন্ডেক্স প্রাইমারি অটো ইনক্রিমেন্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, সবগুলোই ভার্কা। লেন্থ 100, সবগুলোতে 100ই দিয়ে দিলাম, 100। কোনোটায় না লিখছে জন্য সবগুলো দিতে হবে, দেন ক্রিয়েট। দুইটা এখানে দুইটা টেবিল ক্রিয়েট করলাম, এখানে এখানে আমরা দুইটা টেবিল অলরেডি ক্রিয়েট করলাম, একটা প্রোডাক্টস একটা ইউজার্স, দুইটা টেবিল এখানে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো এই যে টেবিল ক্রিয়েট করলাম এখানে পিএসপি আর মাইএসকিউএল এই দুইটার কানেকশনের জন্য, এই দুইটার সঙ্গে কানেকশন করবেন অবশ্যই অথেন্টিকেশনের প্রয়োজন আছে, যেটা আমরা অলরেডি লগ ইন করলাম এখানে। এন ডাটাবেস দেখা যাচ্ছে এসকিউএলআই মারিয়াডিবি 3307 লেখা আছে, তো এটার সাথে আমি কানেকশন করবো, মাইএসকিউএলের সাথে এখন আমরা পিএসপি একটা কানেকশন করব, তাছাড়া মাইএসকিউএল থেকে আমরা ডেটা নিতে পারবো না। তো যখন ডেটা নিতে আসবো তখন এটা বলে দিবে যে অথেন্টিকেশনের প্রয়োজন আছে, কারণ আমরা কিন্তু এই পিএসপি মাইএসকিউএলে যখন প্রবেশ করছি তখন কিন্তু আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়েছে, যদিও পাসওয়ার্ড সেখানে কিছুই দিতে হয়নি, পাসওয়ার্ডের জায়গায় ফাঁকা রেখে ইউজার নামটা দিতে হয়েছে। যদি আমরা পাসওয়ার্ড সেট করি তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ড নাই যেহেতু ইউজার নেম দিয়েই ঢুকতে হবে। সো এটা আমরা আমাদের ই থেকে দিব, আর কোডের মাধ্যমে দেখাবো এটা। তো এখানে এই জায়গাতে যেহেতু দুইটা ফাইল অলরেডি ক্রিয়েট করে রাখছি, এখানে আমি আরও কিছু আর একটা ফাইল ক্রিয়েট করে কানেকশনের নামে একটা ফাইল ক্রিয়েট করব কানেকশনের জন্য। সো আমি এটা ওপেন করি, এই যে এসকিউএলআই আছে, এসকিউএলআই এখানে ওপেন করে রাখছি। তো এসকিউএলআই এই জায়গাতে একটা ফাইল, নিউ ফাইল নেই, নিউ ফাইলের এখানে দিলাম কন ডট পিএইচপি, অথবা আমরা এখানে দিলাম কনফিগ, কনফিগ ডট পিএইচপি,
কনফিগার পিএসপি, এখানে পিএসপি ব্লক স্টার্ট করলাম, পিএসপি। তো এখানে আমাদের কানেকশনের বিষয়টা, তো কানেকশনের জন্য আমাদের কি কি প্রয়োজন? ডেটা আমাদের ধরেন যে যেহেতু আমরা এখানে MySQL ইউজ করছি, তো MySQL যেহেতু ইউজ করছে, MySQL অবশ্যই একটা সার্ভার আছে, সার্ভার নেম মানে সার্ভার অ্যাড্রেস থাকবে, তারপরে সার্ভারের ইউজার নেম থাকবে, তারপরে সার্ভারের পাসওয়ার্ড থাকবে, দেন সেখানে ডেটাবেজের নামটা থাকবে। কানেকশন দেওয়ার জন্য এই তিনটে জিনিস আমাদের প্রয়োজন হবে, এই তিনটে জিনিস আমাদের প্রয়োজন হবে। তো আমি এখানে প্রথমে ধরেন সার্ভার বা হোস্ট সার্ভারই দিলাম, সার্ভার, ও সরি, এখানে আমাদের দিতে হবে সার্ভার ইকুয়াল, আমরা লোকাল হোস্ট দিচ্ছি, লোকাল হোস্ট, লোকাল হোস্ট। আর তারপরে ইউজার নেম, ডেটাবেজের ইউজার নেম কী থাকবে, সরি ডেটাবেজের, হ্যাঁ ইউজার নেমটা কী থাকবে, ডেটাবেজের ইউজার নেম আমাদেরটা ছিল রুট, আমি রুট দিয়ে লগ ইন করেছিলাম, রুট। তারপরে পাসওয়ার্ড কী থাকবে, পাসওয়ার্ড ফাঁকা, এখানে কিছু নাই, বাট পাসওয়ার্ড ফাঁকা থাকলে পাসওয়ার্ডের আর্গুমেন্টটা আমাদের এখানে দিতে হবে। তারপরে ডিবি নেম, তারপর আমাদের ডিবি, আচ্ছা জাস্ট ডিবি রাখলাম, ডিবি নেম, ডিবি। ডেটাবেজের নাম আমাদের কি, SQLi, যেটা আমরা ক্রিয়েট করছি, যেটা আমরা ক্রিয়েট করছি, দেখেন আবার এই যে ডেটাবেজের নাম SQLi। আচ্ছা পোর্টটা দিতে হচ্ছে না, বাট পোর্টটা দেওয়া লাগতে পারে, কারণ লোকাল হোস্ট যেহেতু বাই ডিফল্ট 3306 থাকবে, যেহেতু এটা আমি 3307 ইউজ করছি, সেক্ষেত্রে পোর্ট লাগতে পারে, দেখি পোর্ট লাগে কি না সেটা আমরা একটু পরে দেখব। কানেকশন দিয়ে, কানেকশনে গিয়ে ট্রাই করে দেখবো, এখানে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেই যেখানে কানেকশনটা স্টোর করবো, কন আমরা এখানে নিব MySQLi কানেক্ট, MySQLi কানেক্ট, MySQL কানেক্ট, MySQLi কানেক্ট, এটাই ইউজ করব, এই লাইব্রেরিটা ইউজ করব। দেন এখানে আমরা দিব এই যে আমরা যে জিনিসগুলো নিছি, দেন সেই প্যারামিটারগুলো এখানে পাস করব। তো প্রথমে আমরা দিব এখানে সার্ভার নেম, সার্ভার, সার্ভার মানে এইটা এখানে দিলাম, তারপরে সার্ভার নেম দেওয়ার পরে দিব ইউজার নেম, ইউজার নেম, তারপরে দিব পাসওয়ার্ড, পাসওয়ার্ড, তারপরে দিব ডিবি। এই কয়েকটা প্যারামিটার দিলে আমাদের সে বলে দিবে যে এটা কানেকশন হয়েছে কি হয় না। এটা একটা লাইব্রেরি, এটা বিল্ড ইন লাইব্রেরি, MySQL এর জন্য পিএসপিতে বিল্ড ইন লাইব্রেরি, লাইব্রেরি ইউজ করে আমরা কাজ করতেছি। তো আমরা এখন দেখব যে ইফ কানেকশন যদি না হয়, কানেকশন যদি না হয় তাহলে একটা এরর জেনারেট করবো আমরা। তো ইফ এই যে এটা হলো নট সাইন আর কি, ইফ নট কানেকশন, আচ্ছা এখানে আমাদের ডলার সাইন ইউজ করতে হবে, ইফ নট কানেকশন, দেন আমরা এখানে একটা মেসেজ জেনারেট করবো। মেসেজ চাইলে আমরা একো দিয়ে কোনো একটা মেসেজ জেনারেট করতে পারি, একো দিয়ে মেসেজ জেনারেট, আবার অত দেখা যাচ্ছে যে এখানে কী ধরনের এরর পাইছি, সেই এক্স্যাক্ট এরর, কোন লাইনে এরর, কী ধরনের এরর, সেই জিনিসগুলো আমরা এখানে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে সরাসরি আমার লেখা প্রিন্ট, আমার লেখা এররটা আমি এখানে প্রিন্ট করতে যাচ্ছি, যে জাস্ট ডেটাবেজ, ডেটাবেজ নট কানেক্টেড। এখন এখানে ইফ দিয়ে এর দিছে, আচ্ছা এলস দিই, যেহেতু যদি কানেক্ট হয় সেক্ষেত্রে যেন আমরা একটা মেসেজ শো করে দিতে পারি, একো ডেটাবেজ, ডেটাবেজ, ডেটাবেজ কানেক্টেড আমরা এখানে দিয়ে দিলাম, ডেটাবেজ কানেক্টেড। আচ্ছা কনফিগার্ড পিএসপি তে আমরা যখন অ্যাক্সেস করি সেক্ষেত্রে দিই কী দেখা যায়, লোকাল হোস্ট, দেন আমার ওয়ার্কিং ডিরেক্টরি SQLi, SQLi, দেন এখানে আমরা কনফিগ ডট পিএসপি নামে ফাইলে কাজ করেছি, আমাকে এরর দিছে ডেটাবেস নট কানেক্টেড লেখা আসছে। আচ্ছা দেখি, যেহেতু ডেটাবেস নট কানেক্টেড লেখা আসছে, তো আমি এখানে আমার 3307 ইউজ করি, 3307 ইউজ করে দেখি, যেহেতু ইয়ে আছে, হ্যাঁ এবার ডেটাবেস কানেক্টেড,
এখানে আমাকে পোর্টটা আমার এখানে লোকাল হোস্টের সাথে পোর্ট ইউজ করছি কত 3307। এখন কিন্তু আমি ডেটাবেস কানেক্টিং আসছে কানেক্টেড আসছে মানে আমি ডেটাবেস কানেক্ট হয়েছে ঠিক আছে। যেহেতু এখানে বলা হয়েছে যে নট মানে এইটাতে যদি কোনো এরর না দেয় এখান থেকে তো আমি জিনিস পাইছি কি এখান থেকে আমি বুলিয়ান আউটপুট পাইছি 0 আর 1। 0 মানে ফলস, 1 মানে ট্রু। তো যদি এইটা এই স্টেটমেন্টটা ফলস হয় তাহলে এইটা কাজ করে, ফলস মানে কি কানেকশন হয় নাই, তো এটা হলো সেই ডেটাবেস নট কানেক্টেড। আর যদি ট্রু হয়, ট্রু মানে কানেক্ট হয়েছে, তো ট্রু হইলে এলস ফাংশন কাজ করছে, ডেটাবেস কানেক্টেড। ঠিক আছে, তারপরে আমরা বুঝে গেলাম যে এখানে ডেটাবেস কানেক্টেড হয়েছে। আমাদের এখন দ্বিতীয় কাজ কি, যখন আমরা যেহেতু আমরা ডেটাবেস কানেক্ট করতে পারছি, এখন ডেটাবেস থেকে আমরা কিন্তু যে কোনো ডেটা কিন্তু আমরা এখন আমরা নিয়ে আসতে পারবো। এখন ডেটাবেসের সাথে কানেক্টেড হয়ে গেছে, আমরা চাইলে এখন যে কোনো ডেটা আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো এখানে যেহেতু আমরা ইন্ডেক্স এরায় কাজ করেছিলাম, তো ইন্ডেক্সের জায়গায় আমরা এখানে আরেকটা ফাইলে কাজ করি, আরেকটা ফাইল ক্রিয়েট করি, আরেকটা ফাইল দেই যে সিলেক্ট, অথবা আমি এখানে দিতে পারি যে ফেজ ডট পিএসপি, ডেটা ফেজ করবো আমি, সেভ দিলাম। আচ্ছা, এই ফাইলে যদি আমরা কাজ করি, তো এখানে এখানে যদি আমরা কাজ করি, তো আমরা এখানে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, আচ্ছা ইন্ডেক্সগুলো এখানে ওপেন করে নেই, পেজগুলো ওপেন করে নেই এখানে। আচ্ছা, আচ্ছা, সো যেহেতু কানেকশন দিছি কোথায়, কনফিগ ফাইলে দিছি কানেকশন, তো আমরা ফেজ করতে গেলে কানেকশন সরি আমি এখানে ডেটা নিয়ে আসতে গেলে তো কনফিগ ফাইলটা আমাদের এখানে ডিফাইন করতে হবে, রিকোয়ার করতে হবে, কিউ ইউআই রিকোয়ার, রিকোয়ার এর ভিতরে আমি দিলাম কনফিগ, কনফিগ অবশ্যই এটা কোটেশনের ভিতরে দিতে হবে, কনফিগ ডট পিএসপি মানে ফাইলের নামটা আমাকে দিতে হচ্ছে। আমরা এই যে CONFIG ডট পিএসপি কনফিগ, যেহেতু সেম ফোল্ডারেই আছে, তো আমাকে এখানে ফোল্ডারের নাম মেনশন করতে হলো না, আমি চাইলে এখানে কিন্তু আরেকটা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারতাম, এখানে চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারতাম, সিও অথবা লাইব্রেরি অথবা কন, আচ্ছা কন দিলাম, কানেকশন দিস ইস দ্য ডিভাইস নেম ইস ইনভ্যালিড CON। আচ্ছা, আমরা এখানে অন্য একটা ইয়ে নেই, লাইব্রেরি, আচ্ছা লাইব্রেরিটা নিলাম LIB, তাহলে কি হবে, ও সরি লাইব্রেরি নিলেও হবে না, লাইব্রেরির ভিতরে রাখতে হবে, কনফিগটাকে লাইব্রেরির ভিতরে রাখতে হবে। সো আমাদের এখানে কি করতে হবে, তাহলে LIB দিয়ে এইভাবে স্ল্যাশ দিতে হবে, যেহেতু আমরা লাইব্রেরির ভিতরে রাখছি। ঠিক আছে, আচ্ছা ওকে, সো দেন আমাদের এখানে কাজ হলো, যেহেতু কানেকশনটা এখানে করেছি, কানেকশনটা ওখানে দিয়েছি ওই ফাইলে, দেন আমরা এখানে কাজ করবো। এখন এটার অর্থ হলো, এটার এটা রিকোয়ার এর অর্থ হলো এতটুকু ফাইল, আচ্ছা সেভ দিলাম, মনে করতে হবে এইটুকু কোড, এইটুকু কোড এই এক লাইনে করা আছে, দেন নিচ থেকে আমাদের কাজ শুরু। ঠিক আছে, তো আমি এখানে এখানে এখন কানেকশন যেহেতু কমপ্লিট হয়েছে, তো এখানে এখন বিষয় আসবে আপনাদের যে ইউআরএল প্যারামিটারের ভিতরে যদি আমাদের কোনো কিছু ইয়ে দেওয়া হয় প্যারামিটার, তো আমি এখানে এখন লিখব ইফ সেট, আমরা চাইলে কিন্তু ইন্ডেক্সও করতে পারতাম, আচ্ছা এখানে করি, আবার নতুন করে করি, সমস্যা নেই, গেট আইডি, তো এখানে আমরা ইফ ইস সেট গেট আইডি দিলাম, সেট গেট আইডি দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমরা প্রথমে এখানে আইডি নিচ্ছি, আইডি ইকুয়াল এখানে আমরা ই করতেছি, এই যে গেট প্যারামিটার যে ভ্যালুটা আমরা নিচ্ছি, গেট ও সরি আন্ডারস্কোর গেট, দেন এখানে আমরা দিব আইডি, দেন সমীকরণ দিলাম, আইডি এখানে এটা কাজ করতে হবে আমাদের যে ওকে, সো আচ্ছা ওয়েট একটু সময় দেবেন, আচ্ছা ওকে, সো পাশ থেকে কিছু সাউন্ড আসতেছিল যার কারণে আমার পজ করতে হয়েছিল।
আচ্ছা, সো এইখানে আমরা আইডি ইকুয়াল গেট আইডি নিলাম, দেন এই জায়গাতে আমরা যেহেতু আইডিটা নিলাম, এখন আমরা এইটা মাইএসকিউএল কোয়েরি এখানে কাজ করব। কাজটা হলো অ্যাকচুয়ালি এখানে যখন যখন অ্যাকচুয়ালি এসকিউএল ইনজেকশন করা হয়, যারা এসকিউএল ইনজেকশন করে তখন মানে এই লাইনে অ্যাকচুয়ালি কাজটা হয়। যেমন আপনি যদি এমন করেন যে ডেটা নিয়ে ধরেন আমি এখানে এসকিউএল কোয়েরি লিখবো, এখানে এসকিউএল আমি এসকিউএল কোয়েরি দিলাম, এসকিউএল কোয়েরি ইকুয়াল এখানে আমি এর ভিতরে দিয়ে দিলাম যে এরকম যে যেহেতু আমি ডেটাবেজের সাথে কানেকশন করছি, এসকিউএল ডিবির সাথে কানেক্ট করছি, তো এসকিউএল ডিবি থেকে আমি যদি ডেটা নিয়ে আসি কীভাবে, তো সিলেক্ট এসিএলই সিটি সিলেক্ট, এখানে আর একটা বিষয় আছে সিলেক্ট ধরেন অল অল ফ্রম সিলেক্ট অল ফ্রম ডেটাবেজের নাম, ডেটাবেজের নামটা কি এখানে আছে, সরি টেবিলের নাম, ধরেন এখানে প্রোডাক্টস আছে প্রোডাক্টস, আচ্ছা তো এখানে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস টেবিলের নামটা আসবে এখানে, একদম টেবিলে যে নাম থাকবে সেই নামটা এখানে দিতে হবে। তো প্রোডাক্টস হোয়ার আপনি এখানে দিলেন এইচ ইয়ার হোয়ার এখানকার এই যে কলাম ইকুয়াল, প্রোডাক্টসে আমরা যদি যাই যাওয়ার পরে এই যে আইডি পাই, দেখেন স্ট্রাকচারে যাই এই যে আইডি আইডি ইকুয়াল যে আইডি দিব এই আইডি ইকুয়াল আইডি আইডি ইকুয়াল এখানে ডট এই আইডিটা আসবে, মানে আপনার ইউআরএল ইনপুটে যা দিবেন সেই আইডিটা এখানে আসবে আইডি এটা দিলেন। এই যখন আপনি এইটা দিলেন এটা তো কুয়েরি, তখন কি হবে আপনি আমি দেখেন এখানে কুয়েরিটা একো করি, কুয়েরিটা একো করি এসকিউএল কুয়েরি, এটা একো যদি করি তাহলে বুঝতে পারবেন যে কুয়েরিটা কি আসতেছে এখানে, ঠিক আছে। তো এটা তো কুয়েরি জাস্ট আমি প্রিপেয়ার করে নিলাম যে আমি এই কুয়েরিটা এক্সিকিউট করবো এসকিউএল এর কাছে, এসকিউএল কুয়েরিতে এটা পাঠাবো, কিন্তু এখানে কি করতেছি প্রিপেয়ার করতেছি কোয়েরিটা রেডি করতেছি, দেন এই জায়গাতে এসে আমি পাঠাইতাম, বাট পাঠানোর আগে আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে আমি যখন ইনপুট আইডি ইকুয়াল দিব, দেওয়ার পরে যে ইনপুটটা যে ভ্যালুটা হবে যে এই কোয়েরিটা প্রিপেয়ার দাঁড়াবে সেই কোয়েরিটা আমি এখন আপনাদের এখন দেখাবো। আচ্ছা তো এটা ছিল ফেজ এফ ই টি সি এইচ, আচ্ছা এটা আমরা এখানে এফ ই টি সি এইচ ফেজ ডট পি এস পি আইডি ইকুয়াল ওয়ান, দেখেন ও সরি ডেটাবেস কানেক্টিং কানেক্টেড লেখা আসছে, এইটা আমরা এখান থেকে ই করে দিই, যেহেতু ডেটাবেস কানেক্টেড থাকলে আমাদের এই ডেটাবেস কানেক্টেড লেখাটা এখানে আসবে, সব দরকার নেই আমাদের এখানে কানেক্ট হয়েছে আমরা জানি সেই মেসেজটা আসার দরকার নেই, ডেটাবেস কানেক্টেড ডেটাবেস কানেক্টেড এখনও আসতেছে বুঝলাম না, ও এটা তো এই কনফিগ সরি এটা আমাদের লাইব্রেরির কনফিগ নিয়ে আসতে হবে, হ্যাঁ দেখেন এখন লেখা আসছে, দেখেন আমি ওয়ান দিছি সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস হোয়ার আইডি ইকুয়াল ওয়ান, আপনি এখানে ফাইভ দেন সিক্স দিছি দেখেন সিক্স চলে আসবে হোয়ার আইডি ইকুয়াল সিক্স, তো এটা প্রিপেয়ার হচ্ছে, তো এই কোয়েরি কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে, ধরুন আমি যদি ডাব্লিউ থ্রি স্কুলে যাই একটু আপনাদের এসকিউএল কোয়েরিগুলো দেখায়, অথবা আমি এখানেও দেখাইতে পারি আপনাদের, ধরুন আমি প্রোডাক্টসে একটা ডাটা অ্যাড করি ইনসার্ট করি ডাটা ইনসার্ট করি মানে ডাটা ঢুকাই আর কি, এখানে আইডি ইকুয়াল ধরেন ওয়ান প্রোডাক্টসের নাম দিলাম ডেল ল্যাপটপ ল্যাপ টিওপি ডেল ল্যাপটপ, প্রাইস দিলাম ধরেন যে 42,000 দিয়ে দিলাম, দেন এখানে আইডি দিলাম টু, তারপরে এখানে দিলাম এইচপি ল্যাপটপ ল্যাপটপ, দেন এখানে দিলাম প্রাইস দিলাম এখানে ধরেন 45,000, দেন আমরা এখানে ওভারঅল গো দেওয়া যায় না গো,
এই দুইটা ডাটা ইনসার্ট করছে। দেখেন আমরা যদি এখন ব্রাউজে যাই, এই দেখেন ডেল ল্যাপটপ, একটা আছে ওয়ান আইডি ডেল ল্যাপটপ আর একটা আছে এইচপি ল্যাপটপ, ঠিক আছে এইচপি ল্যাপটপ। এখন এটা যদি আমরা এসকিউএল কুয়েরিতে যাই, এসকিউএল কুয়েরি ধরেন এখানে আমরা বলে দিচ্ছি যে এখানে দেওয়া আছে দেখেন সিলেক্ট অল অল ফ্রম প্রোডাক্ট, যে টেবিলের নাম হোয়ার আই হোয়ার ওয়ান, এখানে যে আমরা বলে দিই যে আইডি ইকুয়াল ওয়ান। দেওয়ার পরে আমি এখানে এই যে গো দিলে দেখেন এই জায়গাতে এই যে এটা এক্সিকিউট হয়েছে, এই কুয়েরিটা এখানে এক্সিকিউট হয়েছে, যেটার আইডি ওয়ান ছিল সেই ভ্যালুটা এখানে আসছে। তো আমি কিন্তু এখানে আরেকটা জিনিস করতে পারি যে ধরেন আরেকটা ডেল ল্যাপটপ আমি আরেকটা ইনসার্ট করি, ধরেন ডেল ল্যাপটপ যার প্রাইস থাকবে ধরেন যে 43,000 দিয়ে দেবো আমরা এখানে ইনসার্ট করি। আইডি আইডি না দিলেও চলবে, আইডি অটো ইনক্রিমেন্ট নিয়ে নিবে ডেল ল্যাপটপ, আর এটার প্রাইস হবে 43,000 দিয়ে দেবো। এখন ধরেন এখানে কিন্তু ডেল ল্যাপটপের দুইটা ভ্যালু আছে, ডেল ল্যাপটপের একটা 42,000 আছে একটা 43,000 আছে। তো আমি এখানে এসকিউএল কুয়েরিতে আসি, তো সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস হোয়ার, এখানে এই যে প্রাইসটা এই যে প্রাইস এখানে ধরেন যে আইডি না দিয়ে আমি প্রাইস ইকুয়াল কত 42,000 যেটা সেটা আসবে 42,000 দিয়ে আমি এটা এক্সিকিউট করি। দেখেন এই যে 42,000-এর ভ্যালুটা আসছে যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস হোয়ার প্রাইস ইকুয়াল 42,000, তো সেই ডেল ল্যাপটপটা আসছে, ঠিক আছে সেই ডেল ল্যাপটপটা আসছে। এখন ডেল আমি বলতেছি যে ডেল ল্যাপটপ যতগুলো ডেল ল্যাপটপ সবগুলো আমি চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারবো এখানে ধরেন প্রোডাক্টস হোয়ার এখানে দেখেন নেমটা আছে না, নেম প্রোডাক্টস নেম, এই যে প্রোডাক্টস নেম দিচ্ছি, বা এখান থেকে আমি এখান থেকে দিতে পারি যে প্রোডাক্টস নেম ইকুয়াল, এখানেও আমাকে যেহেতু স্ট্রিং এখানের ভিতরে আমার দিতে হবে ডেল ল্যাপটপ, দেখি আসে কি না, দেখেন দুইটাই আসছে, এই যে টু টোটাল, ঠিক আছে দুইটা কুয়েরি পাওয়া গেছে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস হোয়ার প্রোডাক্টস নেম ইকুয়াল ডেল ল্যাপটপ। এগুলো হলো এসকিউএল কুয়েরি, এগুলো হলো এসকিউএল কুয়েরি। এখন আমি এটা কিন্তু আরও কাজ করতে পারি, এখানে এডিট যেহেতু করি এখানে আমরা অল দিছি, অল মানে কি সবগুলো কলামে আসছে, তো আমি এখান থেকে চাচ্ছি শুধু প্রাইস, শুধু প্রাইস PRIC প্রাইস স্পেসিফিক আমি এখান থেকে বলে দিচ্ছি যে শুধু প্রাইসগুলো আমি চাচ্ছি এখানে, শুধু প্রাইস যে সিলেক্ট প্রাইস ফ্রম প্রোডাক্টস, শুধু সিলেক্ট কলাম এটা প্রাইস কলাম ফ্রম প্রোডাক্টস মানে টেবিল নাম, যে টেবিল প্রোডাক্টস টেবিল হোয়ার প্রোডাক্ট নেম, যে কলাম নেম ইকুয়াল এটা কন্ডিশন দিয়ে দিচ্ছি ডেল ল্যাপটপ আসে। তো আমি এবার এটা এক্সিকিউট করি গো দেই, দেখেন এখানে শুধুমাত্র প্রাইসটা আসছে আর কিছুই কিন্তু আসে না, শুধু প্রাইসটা আসছে। আর যদি এখানে অল দেই, এখানে যদি আমরা অল দেই মানে এটা আবার এখানে চাইলে আমি মাল্টিপল দিতে পারি, মাল্টিপল দিতে পারি আইডি দিয়ে কমা দিয়ে দিয়ে দেবো, কমা আইডি আর প্রাইসটা আসবে, দেন গো, দেখেন আবার আইডি আর প্রাইসটা আসছে। আর যদি সবগুলোই চাই, সবগুলো দিলে স্টার, সবগুলো চাইলে এখানে আমাকে স্টার, যেটাকে আমরা অল বলি, অল সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস হোয়ার প্রোডাক্টস নেমে ডেল ল্যাপটপ, এগুলো হলো এসকিউএল কুয়েরি, ঠিক আছে এগুলো হলো এসকিউএল কুয়েরি, ঠিক আছে। আচ্ছা সো এখন আমরা এই যে কুয়েরিগুলো এই কুয়েরিগুলো যে এক্সিকিউট হচ্ছে, কথা এক্সিকিউট হচ্ছে বা এসকিউএল এক্সিকিউট হচ্ছে, তো এই কুয়েরিগুলো প্রথমে দেখেন আমরা যেটা এখানে করেছিলাম এই কুয়েরিগুলো এখানে পেয়েছি, এখানে দেখেন এই যে কুয়েরি এখানে লিখছি এই কুয়েরিটা প্রথমে পিএসপিতে প্রিপেয়ার করছে, আমি যে ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি সেই ভ্যালুগুলো প্রথমে পিএসপিতে প্রিপেয়ার করতেছে, দেন এইটা ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় সরাসরি সে এক্সিকিউট করাবে। তো সেই এক্সিকিউটটা আমরা এখানে এখন করে দেখাবো। আমি তো এখানে ধরেন আপনাদের এই কোডের ভিতরে যেটা দেখাইছি, দেখেন এই কোডের ভিতরে যেটা আছে, এখন এই কোডের ভিতরে যেটা আছে এটা হলো জাস্ট এই কুয়েরিটা এখানে প্রিন্ট করছে, এই কুয়েরিটা এখানে প্রিন্ট করছে, আপনারা এখানে দেখতেছেন এই যে প্রিন্ট করতেছে, প্রিন্ট যে কুয়েরি সেটা ভ্যালুটা ডাইনামিক কি আইডি কলছে, সে আইডি অনুযায়ী কুয়েরি প্রিন্ট হচ্ছে। আর এই কুয়েরিটা যেহেতু প্রিন্ট হচ্ছে আমার কুয়েরিটা এখানে রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাওয়ার কারণ রেডি হয়ে গেছে, আমার এইটা এখন এক জায়গায় এক্সিকিউট করবো, ঠিক আছে এটা এখন আমরা এক জায়গায় এক্সিকিউট করবো। আচ্ছা দাঁড়ান একটু,
তো এখানে এটা যেহেতু আমরা এক্সিকিউট করতে এক্সিকিউট করার জন্য যেরকম আমরা একটা লাইব্রেরি ইউজ করছি, যেরকম এখানে আমরা একটা লাইব্রেরি ইউজ করছি MySQL কানেক্টের জন্য, এই যে MySQL আই কানেক্ট, এখানে আরেকটা লাইব্রেরি আমরা ইউজ করবো, সেই লাইব্রেরিটার নাম হলো MySQL আই কুয়েরি, এটার নাম হলো MySQL আই কুয়েরি। তো সেই এটা করবো আমরা এখানে এখন। তো এখানে আমরা MySQL আই কুয়েরি এক্সিকিউট করার পরে যে ভ্যালুটাই আসবে সেই ভ্যালুটা একটা জায়গায় স্টোর হবে, সেটার নাম দিলাম ধরেন আউটপুট বা রেজাল্ট, আউটপুট দিলাম আউটপুট, আউটপুট এই জায়গাতে আমরা সেই MySQL আই এখানে MySQL আই কুয়েরি আমরা এখানে ইউজ করি, MySQL আই কুয়েরি, MySQL আই আন্ডারস্কোর কিউ ইউ ই আর ওয়াই। এর ভিতরে এটা হলো লাইব্রেরি, এই লাইব্রেরি দুইটা আর্গুমেন্ট পাস করতেছে, সেটা একটা হলো কানেকশান আর একটা হলো আমি যে কুয়েরিটা এক্সিকিউট করব, একটা হলো কানেকশান আর একটা হলো যে কুয়েরি আমি পাস যে কুয়েরিটা আমি এক্সিকিউট করব। তো প্রথমে আমার কানেকশান কি আছে, তো আমার প্রথমে কানেকশানটা হলো এই এই যে কানেকশান নামে ভেরিয়েবল আছে এখানে, এই ফাইল এটার নামে আমরা এখানে দিয়ে দিব কানেকশান। আর আমার কুয়েরিটা কোনটা, এই যে এসকিউএল কুয়েরি, এসকিউএল এইটা এটা হলো আমার ওখানে স্টোর করে নিলাম। দেন এখন আমরা এটা চেক করব যদি এক্সিকিউট হয়, এক্সিকিউট করার পরে কতগুলো রো পাইলো, যেমন আমরা এখানে দেখেন এক্সিকিউট করছে, এক্সিকিউট করার পরে সে এখানে রো শোয়িং রো 01 টোটাল দুইটা রো খুঁজে পাইছে। তো আমি এখানে সেই জিনিসটাও চেক করব যে কতগুলো রো পাইছে, রো দিয়ে আমি চেক করবো যে জিরো রো আছে না তার চেয়ে বেশি আছে। তো ইফ স্টেটমেন্ট দিয়ে আমি কন্ডিশন দিয়ে চেক করবো। তো এটার জন্য আরেকটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা হলো MySQLI নাম রোস, MySQLI আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর ROW রো। এর ভিতরে এই আর্গুমেন্ট দিব আউটপুটে, যে এই যে কানেকশান এবং হলো এই স্টেটমেন্ট দেওয়ার পরে যে আমি একটা আউটপুট পাইছি সেই আউটপুটটাতে এই জায়গায় স্টোর হয়েছে। তো এই স্টোর ভ্যালুটা আমি এখানে দিয়ে দিব, স্টোর ভ্যালুটা আমি এখানে দিয়ে দিব। আচ্ছা এটাকে আমার রোস দিতে হবে। দেন আমি চেক করব যে গ্রেটার দেন জিরো, এটা জিরো, এটা যদি এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা কি জিরোর চাইতে বড় কি না, এটা এই ভ্যালুটা কি জিরোর চাইতে বড় কিনা, যদি জিরোর চাইতে বড়। এখন কথা হচ্ছে আমি এখানে একটা কুয়েরি এক্সিকিউট করলাম, সেই কুয়েরি এক্সিকিউট করার পরে তার মানে এক্সিকিউট হয়েছে কুয়েরি কিন্তু কোনো ডেটা আউটপুট হয় না, আউটপুট দেয় না, মানে জিরো আউটপুট দিয়েছে। জিরো দিলে তো আমাদের দরকার নেই, আমাদের ওখানে এক বা একের মানে এক বা একের অধিক রো সেখানে শো করাইতে হবে, তারপরে না বুঝবে সেখানে কুয়েরিটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, যেহেতু জিরো হলে তো আমাদের দরকার নেই। যেমন এখানে আরেকটা জিনিস একটু এক্সাম্পল দেই, ধরেন এই জায়গাতে এইটা একটু আমি যে এডিট করি, এখানে এডিট করি, ধরেন এখানে দিয়ে দিলাম যে শুধু ডেল দিলাম, দেওয়ার পর আমি এখন এটা এক্সিকিউট করি, দেখেন এখানে কি কিছুই আসে নাই, দেখেন জিরো রো আসছে, জিরো রো আসছে, কারণ ডেল শুধু ডেল নামে কিন্তু প্রোডাক্টস নাই। তা আমি আমি যদি আবার বা এখানে আরেকটা জিনিস দিই, সেটা হলো যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস হোয়ার আইডি ইকুয়াল, এখানে আমি দিলাম জিরো, জিরো দিয়ে দেখি জিরোতে কিছু আছে, জিরোতেও কিন্তু জিরোতে কোনো আই ভ্যালু নাই। তো জিরোতে ভ্যালু থাকলে এখানে কি জিরো রো শো করছে, মানে এমটি, এমটি রো, তো এমটি রো হলে জিরো আসবে। তো আমি এই জন্য এখানে এই জায়গাতে আমি কন্ডিশনটা ইউজ করতেছি যে এখানে আউটপুট আসার পরে যদি তার রো জিরো হয়, সরি জিরোর চাইতে বড় হয়, তখনই শুধু আমি ডেটাগুলো ওখান থেকে নিয়ে কাজ করবো। আর জিরোর যদি জিরো যদি ছোট বা জিরো সমান হয়ে যায় সেক্ষেত্রে সেগুলো আর আমি নিব না। ঠিক আছে, সেই ইয়েতে এই জন্য আমি স্টেটমেন্ট দিয়ে সেই কাজটা এখানে আমি করতেছি। আচ্ছা, সো এই জায়গাতে আসার পরে
এখন আমরা ডেটাগুলোকে ফেচ করব। যেহেতু আমি বুঝতে পারলাম যে এখানে রো আছে, রো যখন বুঝতে না জিরোর চাইতে বড় বা জিরোর আমি যে এই যে এই জায়গাতে মাইনাস কোলায় রো দিয়ে আমার আউটপুটটাকে যখন চেক করে নিলাম যে যখন জিরোর চাইতে বড় হবে তখন আমি এখানে আইসা অ্যারে থেকে, মানে এই জিনিসগুলো তো অ্যারে আকারে আসে, মানে একটার পর একটা সিরিয়াল করে ডাটাগুলো, মানে একটা জায়গায় সিরিয়াল অনুযায়ী ডাটাগুলো থাকে, সেটাকে ইন্ডেক্স হিসেবে আমরা বলি। তো এর প্রোগ্রামিংয়ে আপনাদের জন্য একটু জটিল হয়ে যাবে, এটা আরও আপনাদের না বুঝলেও চলবে। জাস্ট দেখবেন যে এখান থেকে আমি ডেটাগুলো নিচ্ছি, কারণ আমি আপনাদের এখানে প্রোগ্রামিং শিখাচ্ছি না, জাস্ট এসকিউএল ইঞ্জেকশন দেওয়ার যে প্রসিডিউর, এসকিউএল ইঞ্জেকশন দিলে ভিতরের প্রসেসটা কীভাবে কাজ করে সেই জিনিসটা একটু ধারণা দিচ্ছি, যার কারণে আমি এখানে প্রোগ্রামিং জিনিসটা এখানে ফোকাস করতেছি না। ঠিক আছে, জাস্ট আপনাদের সাথে যতটুকু ডিসকাশন করা যায় যেন আপনাদের নলেজে হালকা কিছু চলে আসে, জাস্ট ততটুকু আমি এখানে আলোচনা করতেছি। ঠিক আছে, তো এই জায়গাতে দিচ্ছি এখানে আমরা হোয়াইল ইউজ করব, হোয়াইল একটা ই নেই, একটা ভ্যালু নেই রো, দেন এর ভিতরে আমরা ফেচ করব, মাইএসকিউএল ভিতর থেকে ডাটাগুলো ফেচ করব। তো এটার জন্য একটা লাইব্রেরি ইউজ করব, মাইএসকিউএল এটা সবগুলো মাইএসকিউএল আর লাইব্রেরি, মাইএসকিউএল আই ফেচ, FETCH ফেচ, নট অনলি শুধু ফেচ, তারপর আসবে একক, আচ্ছা ASS দেন এর ভিতরে আমাদের আউটপুটটা, এই যে আউটপুটটা আমরা দিব, দেন তাহলে কি করবে সেই এই ডেটাগুলোকে ফেচ করার পরে দেন সেইগুলোকে অ্যারেতে রাখবে। ঠিক আছে, দেন সেই অ্যারেগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। ঠিক আছে, অ্যারেতে নেওয়ার পরে যখন এগুলো অ্যারেতে নিবে, নেওয়ার পর আমি চাইলে এখন এখানে এই ডেটাগুলোকে পাস করতে পারি, যেমন আমি আর আগের বিয়েতে দিয়েছিলাম, ধরেন এখানে আমি একটা অ্যারে নিচ্ছি প্রোডাক্টস, প্রোডাক্টস ইকুয়াল অ্যারে, অ্যারে প্রোডাক্টস নেম, নেম ইকুয়াল আমি যে রো নামে যে অ্যারে এখানে আসলো, দেন সেখানে এখানে আমি দিলাম রো, এখানে প্রোডাকশন নেম, মানে এই রোটা আসবে কই থেকে, আমার ডেটাবেজে যে জিনিসটা আছে সেই জিনিসটা এখানে আসবে, দেন প্রোডাক্টস নেম, এই যে নেমটা, এই যে নেমটা দিলাম এখানে। তার আগে অবশ্য একটা আইডিও নিতে পারি, সমস্যা কি, আইডি দেন এখানে আইডি আসলো, আইডি নিলাম, দেন এখানে আসবে প্রাইস, প্রাইস প্রাইসটা এখানে যে PRIC প্রাইস এটাই এখানে যাবে। আমি কপি করতে শুধুমাত্র আপনাদের বোঝার জন্য কোন জায়গার জিনিসটা কথা ইউজ হচ্ছে সেটা দিচ্ছি। ঠিক আছে, আর এখানে আমি দিলাম একটা জিনিস যে এখানে একটা ভ্যালু, ট্রু ভ্যালু পাস করব, অ্যাকশন ট্রু, অথবা আমরা এখানে এইটা না নেই, শুধুমাত্র অ্যাকশন নেই, অ্যাকশন ট্রু। তো এই জায়গাতে সবসময় অ্যাকশন ইকুয়াল ফলস দিব, ফলস। ঠিক আছে, এখন আমি এই জায়গাতে যে আপনাদের ইন্ডেক্সে যে ইয়েটা ইউজ করেছিলাম এইটাই নিব, এই যে
কপি করি পেজ, দেন এখানে আসি। এখানে কোনো এরর পাওয়া গেছে? ঠিক আছে, সব ওকে। কালারটা এরকম আসাতে ঝামেলা মনে হচ্ছে, কথা একটা এরর আছে, এরর আছে। এই জায়গাতে আচ্ছা লাইব্রেরি এইটার কার ঠিক আছে, এটা দেন এইটারটা ঠিক আছে, দেন এইটারটা ঠিক আছে। ও এখানে, এখানেও তো ঠিক আছে। আচ্ছা দেখা যাক, কাজ করা যায়, কাজ করি আগে, দেন বোঝা যাবে কি অবস্থা হয়েছে কি না হয়েছে সেটা। এই এখানে যেহেতু আমরা এখানে নিয়েছি, এখানে নিয়েছি এতে আইডি, প্রোডাক্ট নেম, ভ্যালু। আচ্ছা তো এই জায়গাতে এই যে পিএসপি নিয়েছি, পিএসপির এইখানে নিয়েছি, তো এই জায়গাতে আমরা একটা জিনিস চেক করে নিব যে এই যে অ্যাকশন দিলাম না, এই যে অ্যাকশনটা, ইফ অ্যাকশন দেন আমরা এখানে প্রোডাক্ট আইডি, এখানে নেম, এখানে প্রাইস, সেভ দিলাম। তো এখানে সিলেক্ট অল ফ্রম, এখানে অল ফ্রম প্রোডাক্টস ওয়ার আইডি ইকুয়াল আইডি, সেভ দেই পেজ। এখানে আমরা এখানে ওয়ান দিই, এরর আছে 11 নম্বর লাইনে, এরর আছে 11 নম্বর লাইনে এরর। আচ্ছা জিনিসটা এখানে না দিয়ে গ্লোবালি আরে ডিফাইন করে ফেলে আসি। তো 12 নম্বর লাইন, 12 12,
এখানে বলা হয়েছে প্লিজ সিনট্যাক্স আনএক্সপেক্টেড প্রোডাক্টস যে ভেরিয়েবল আছে প্রোডাক্টস ইয়েস আর প্রোডাক্টস আর প্রোডাক্টস আচ্ছা ওকে সো এই জায়গাতে প্রবলেম হলো এই কারণে যে আমি বললাম না এখানে কালারটা আমি তখনই সন্দেহ হয়েছিল কোথাও একটা এরর আছে তো এররটা হলো এই জায়গায় এই যে এখানে মাইএসকিউএলআই ফেচ অ্যাস এই যে এই জায়গাতে অ্যাসো দিয়ে রাখছে এখানে অ্যাসোসিয়েট যেটা আছে তো এই জায়গাতে আমাকে মানে আরেকটা ব্র্যাকেট কমপ্লিট করা হয় না ঠিক আছে দেখেন ব্র্যাকেটটা না থাকার কারণে এররটা আসছে আমি তখনই কালার দেখে সন্দেহ করেছিলাম কিন্তু যে এখানে একটা প্রবলেম আছে তো যাই হোক এখন আর সমস্যা হবে না এখন এই জন্য তো কই সেমিকলন ছাড়া কেমনে কাজ করবে ওকে এখন দেখি 47 47 নাম্বার লাইনে প্রবলেম আছে 47 47 এই জায়গায় ইফ ওকে ওইভাবে কাজ করবো সমস্যা নাই অ্যাকশন প্রোডাক্টস এখানে কি বলা হয়েছিল যে আনএক্সপেক্টেড আছে ওকে দেন এখানে নেম হবে দেন এখানে প্রাইস হবে নেম এখানে Yes, price. Fifty-one number line, 51. If action, you can have it. ID 1 0 3 6 এই আচ্ছা এখানে প্রোডাক্টস এখানে এক কাজ করি একো করি একো ও সরি এখানে একো করলাম না এই জায়গাতে একো করি একো একো হবে না প্রিন্ট আর দিতে হবে প্রিন্ট আর এর ভিতরে প্রোডাক্টস জাস্ট এক্সাম্পল হিসেবে দেখবো অ্যাকচুয়ালি আসতেছে ইয়েস অ্যারে টু নেম এইচপি ল্যাপটপ প্রাইস 44500 আচ্ছা আমাকে কি এখানে ইন্ডেক্স দিতে হবে 00 নম্বর ইন্ডেক্স ভেবে দিতে হবে
আনডিফাইন জিরো নাম্বার ইন্ডেক্স, হ্যাঁ এখানে তো এইটাই বলতেছিলাম যেটা তো হওয়ার কথা না। কি এক ঝামেলা, এক সিম্পল জিনিস ভুল করতেছে, বিগ মিস্টেক। যারা কাজ পারেন তারা দেখলে তো হাসবেন। অ্যাকচুয়ালি পিএসপিতে আমি অভ্যস্ত না, আমার সবগুলো প্রজেক্ট করা পিএস পাইথনে, তো আপনাদের সাথে ডেমোস্ট্রেট করতেছিল পিএসপি দিয়ে, যার কারণে ছোটখাটো অনেক মিস্টেক হয়ে যাচ্ছে। পিএসপিতে কাজ করতেছি কয়েক বছর পরে, আমার এখানে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো দেখবেন যে, আচ্ছা এখানে অ্যাড করা নাই, আমার ইয়াতে আছে গিটহাব রিলেটেড অফ ইয়া আছে, এই যে সবগুলো পাইথনে করা, সবগুলো পাইথনে, এই যে এটাও পাইথনে করা, এগুলো পাইথনে করা। তারপরে সার্টিফিকেট এটাও পাইথনে, ই কমার্স এটাও পাইথনে, আরেকটা আছে এটাও আরেকটা, এটাও একটা ই কমার্স, এটাও পাইথনে করা, এ সব কিছু পাইথনে করা। তো পিএসপিতে কাজ করি কম, জাস্ট এই জন্য ছোটোখাটো অনেকগুলো মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এখন দেখেন এখানে দেখা যাচ্ছে টু ওয়ান ফাইভ দেখেন, এখন কিন্তু আর এরর দিচ্ছে না, এখন কিন্তু আর এরর দিচ্ছে না, কারণ আমার এখানে একটা ফিল্টারিং মেথড ইউজ করেছি, অ্যাকশন অ্যাকশনটা, কারণ এখানে অ্যাকশন বলে দিছি যদি ইফ অ্যাকশন, যদি অ্যাকশন ট্রু হয়, অ্যাকশন ট্রু হবে কখন, যখন এই এই জিনিসটা কাজ করবে, কারণ ট্রু দিয়ে রাখছি অ্যাকশন এখানে, আর ফলস করে রাখছি এখানে, আর এখানে ফলস করে রাখছি। সো যখন এই এইগুলা কাজ করার পরে যখন অ্যাকশনটা ট্রু করে দিবে তখন এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, আদারওয়াইজ এখানে কোনো কিছুই প্রিন্ট করবে না, ঠিক আছে, যার কারণে আর এরর আসতেছে না। ওকে, সো এই জায়গাতে এখন আমরা যদি এসকিউএল ইনজেকশন করার চেষ্টা করি, সাইবার ফক্স ইউজ করি, দেখেন আমরা এখানে এখন যদি ই করি, দেখেন এই সাইডটাকে আমরা কপি করি, কপি করে নিয়ে এখানে আসি, এখানে আমরা যদি এসকিউএল ইনজেকশন করার চেষ্টা করি, ধরেন থ্রি দিলাম, থ্রিতে ডেল ল্যাপটপ আসছে, আচ্ছা এখানে আমি সিঙ্গেল কোটেশন দিই, এখন কিন্তু ওয়ার্নিং মাই এসকিউএলের নাম এরর, নাম রোজ এক্সপেক্ট প্যারামিটার ওয়ান টু মাই এসকিউএলের রেজাল্ট বুলিয়ান গিভেন, ঠিক আছে। তো যাই হোক এখানে একটা এরর আসছে, তো আমরা এখানে দেখেন যেহেতু এরর আসছে ভ্যালুগুলোও নাই হয়ে গেছে, এখান থেকে ভ্যালুগুলোও নাই হয়ে গেছে, তো আমরা এখানে দিলাম অর্ডার বাই ওয়ান, দেখেন এখন কিন্তু আর এররটা নাই। আমাদের এখানে যে যে কলাম ইউজ করছি, প্রোডাক্টস কলাম ইউজ করেছি, তো প্রোডাক্টসের যে কলাম ইউজ, প্রোডাক্টসে কয়টা কলাম আছে, তিনটা কলাম আছে, কিন্তু দেখেন এখানে প্রোডাক্টসে কটা, আচ্ছা এখান থেকে ইয়ে হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে, প্রোডাক্টসে দেখেন কটা কলাম আছে, আইডি প্রোডাক্টস নেম প্রাইস তিনটা, দেখেন এখানে আমি তিনটাতে গিয়ে আমি খুঁজে পাবো, দেখেন এখানে থ্রি দিলাম, থ্রি ওকে আছে, ফোর দেই, ফোর দিলেই এরও আসতেছে, ঠিক আছে, কারণ ওখানে তিনটা কলাম আছে কিন্তু। তো এখানে আমরা অর্ডার বাই দেই, আচ্ছা অর্ডার তো করলাম থ্রি, আমি তিনটা বুঝতে পারছি তিনটা কলাম আছে, দেন এখানে একটা মাইনাস সাইন ইউজ করি, দেখেন এক দুই তিন, মানে যে তিনটা কলামে প্রিন্ট করছি সেই তিনটা কলামই এখানে ভালো। এখন ধরেন আমি যদি এখান থেকে একটা কলাম এখানে প্রিন্ট করলাম না, এখানে ধরেন যে কো দিলাম, এখানে আমি প্রিন্ট করি নাই মনে করেন, এইটা এটা প্রিন্ট করি নাই, সেভ দিলাম, এটা প্রিন্ট করি নাই আমি, দেখেন এখন কী আসবে, এখন দেখেন ভ্যালু, এখানে কিন্তু এক এক আর দুই নম্বর কলাম ভান্ডার, আমরা কিন্তু ভান্ডারেবল কখন বলি, যেই জিনিসটাকে প্রিন্ট করা হয়, কারণ প্রিন্ট করে নাই, আপনি এখানে কিন্তু চাইলে হাজার কান্নাকাটি করলেও কি সেখান থেকে কাজ করতে পারবেন, পারবেন না, যেহেতু এখানে প্রিন্ট করে নাই। তো যাই হোক আমি এক্সাম্পল দিলাম এখানে আর কি, সেভ দিচ্ছি, প্রিন্ট করছে, তো যার কারণে এক্সিকিউট দিলাম এখানে যে দেন থ্রি, এখন আমি থ্রি এর জায়গায় আমার ডাটাবেজের নাম বার করবো, দেখেন ডেটাবেজ
মানে এই যে এসকিউএলআই নামে ডাটাবেস ছিল আমার, এসকিউএলআই ইউজার, ইউজার আমার কি আছে, ইউজার রুট আর অ্যাট দ্য রেট লোকাল হোস্ট, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে এখানে কুয়েরি ইউজ করব, কুয়েরি দেখেন আমরা ডায়েস মা এসকিউএল ইউজ করি এখানে, এই যে এটা হলো দেখেন MySQL ভার্সন 10.4.10, MariaDB, MariaDB.org, বাইনারি ডিস্ট্রিবিউশন, প্রাইমারি ডাটাবেস SQLi, ডাটাবেস ইউজার রুট অ্যাট দ্য রেট লোকাল হোস্ট, প্রোডাক্টস নামে ডাটাবেস আছে আর ইউজার নামে, সরি প্রোডাক্টস নামে টেবিল আছে আর ইউজার নামে টেবিল আছে, ঠিক আছে। এখন আমি চাইলে, আমি এখন চাইলে ধরেন প্রোডাক্টস টেবিল থেকে ডাটা বের করতে চাই, তাহলে কী করতে হবে আমাকে? এখন আমি এখানে কি করব, এখানে গ্রুপ গ্রুপ আন্ডার স্কোর কন ক্যাট, গ্রুপ আন্ডার স্কোর কন ক্যাট, কন ক্যাটের এই জায়গায় আমি এখন যদি ইয়ে দেই গ্রুপ আন্ডার স্কোর কন ক্যাট, এখানে আমি দিলাম যে প্রোডাক্ট নেম, কপি করি প্রোডাক্টস নেম, ফ্রম, আচ্ছা এইটা আমি এক কাজ করবো, এটা এটা প্রিন্ট করবো হলো ওয়ানে প্রিন্ট করবো, থ্রি থাকবে, ফ্রম টেবিল নেম, টেবিল নেম প্রোডাক্টস, আরেকটা ইয়েতে আসে এখানে দিলাম, দেখেন আসছে কি ডেল ল্যাপটপ, ডেল ডেল ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, ডেল ল্যাপটপ, তিনটেই আসছে প্রোডাক্ট নেম আসছে। তো আমি যদি এখানে আবার ই দিতাম কমা দিয়ে 0x3d, মানে দুইটা ইকুয়াল প্রিন্ট করবো, থ্রি ডি থ্রি ডি, দুইটা ইকুয়ালের হ্যাকজা হ্যাকজা কোড হলো থ্রি ডি থ্রি ডি, থ্রি ডি মানে একটা ইকুয়াল, দুইটা ইকুয়াল প্রিন্ট করবো, তাহলে থ্রি ডি থ্রি ডি ইউজ করলাম হ্যাকজা কোড, আচ্ছা এটা প্রাইস পিআরআই সি প্রাইস, দেখেন এই যে ডেল ল্যাপের প্রাইস এত, এইচপিলের প্রাইস এত, আচ্ছা এখন কথা হচ্ছে আমি যদি ইউজার থেকে প্রিন্ট করতে চাই, ইউজারে কোনো কোনো ডেটা অ্যাড করা হয় না, কারণ আমি ইউজার টেবিল থেকে নেব ইউজার নেম আর পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম, টেবিলের নাম কি ইউজার্স, টেবিলের নাম ইউজার্স, দেখেন এখন যদি আমি দেই আমার এখানে কিছুই আসে নাই। আপনারা অনেক সময় বলেন যে আমি দিলাম কিন্তু কিছুই আসলো না, কারণ কি, কারণ ওই টেবিলে কোনো ডেটা দেওয়া নাই, ধরুন আমি এখন ডেটা অ্যাড করি, ধরুন এখানে ইউজার্সে ডেটা অ্যাড করি, ইনসার্ট ডেটা অ্যাড করি, আচ্ছা ভ্যালু এখানে ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডে দিলাম অ্যাডমিন, ইমেইল দিলাম অ্যাডমিন অ্যাট দ্য রেট অ্যাডমিন ডট কমটাও দিয়ে দিই, সমস্যা নেই দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে দিই দেখি আসে নাকি আবার, ইয়েস এবার আসছে, অ্যাডমিন ইকুয়াল অ্যাডমিন আর ইউজার নেম আর ইউজার নেম দুটোই পেয়ে গেছে, ঠিক আছে। এই তো হলো এসকিউএল, কারণ যখনই MySQL থাকবে, যখনই আপনার MySQL ইউজ করব, যখনই আপনার MySQL ইউজ করব তখনই সেখানে এসকিউএল ইনজেকশন মানে ডেটাবেস ইউজ করব, তখনই এসকিউএল ইনজেকশনের বিষয়টা আসবে। এখন তাহলে এখানে মানে এই কোডের ক্ষেত্রে আমি কীভাবে এসকিউএল প্রিভেন্ট করবো, এসকিউএল প্রিভেন্ট করার একটা ওয়ে আছে এখানে, সেটা হলো ধরেন যে ইন্টিজার, কেন আমার যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু নিচ্ছে এখানে, ইন্টিজার ভ্যালু দিয়ে আমি এখানে এটা প্রিভেন্ট করতে পারি, আইডি সেভ দিলাম আর কাজ করবে না, এখন আর কাজ করবে না, ঠিক আছে এখন আর কাজ করবে না, দেখেন আমি কিন্তু এখন এই কোডেই দিচ্ছি, তারপরে এখানে এটা দিই আর কাজ করবে না, জাস্ট একটা কোড ইউজ করলাম এখানে ইন্টিজার ভ্যালু আর কাজ করবে না। কিন্তু এখনও এখানে দেখেন এখানে যদি আসি, আচ্ছা এখানে আরেকটা বিষয় ধরেন আমরা এটা সারা কাজ করলাম, দেখি এখন ঠিকই কাজ করতেছে বাট শুধু ভ্যালু আসতেছে, বাট অ্যাসকল ইনজেকশন হবে না,
শুধু ভ্যালু আসতেছে বাট এসকিউএল ইনজেকশন হবে না। দেখেন এখানে দিচ্ছি কিন্তু কাজ করতেছে না, আমি মাইনাসটা কেটে দিচ্ছি, দেখেন মাইনাস কেটে দেওয়ার পরে এগুলো সব দিছেন কিন্তু একটাও কাজ করবে না, শুধুমাত্র ভ্যালুটা এখানে আসবে, এসকিউএল ইনজেকশন আর হবে না। কারণ কি, আপনি যাই দিচ্ছেন না কেন ইন্টিজার ভ্যালু, আপনি যে কিছু দিচ্ছেন না কেন সব কিছু সেই ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছে, ইন্টিজারে সে কনভার্ট করে নিচ্ছে। এখন যদি আমার যদি এখন স্ট্রিং ইউজ করতে হয়, সেটার জন্য আরও কিছু ব্যবস্থা আছে, ব্যবস্থা নেওয়া যায় স্ট্রিপ ইউজ করে, তারপরে এইচটিএমএল স্ল্যাশ ইউজ করে, আরও কয়েকটা আছে মানে এটাকে প্রিভেন্ট করার জন্য আরও কয়েকটা মেথড আছে যেগুলো দিয়ে ভ্যালিডেশন করে কাজ করা যায়। ঠিক আছে, তো এই তো হলো অবস্থা ইন্টিজার। যদি আর সবসময় উচিত যে এরকম ইন্টিজার ভ্যালু দিয়েই সব কিছু, আইডি দিয়ে, আইডি দিয়ে আইডিকে ট্রেস করে করে ভ্যালুগুলো কাজ করা, তাহলে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, এই তো ছিল আর কি, আপাতত হয়তো বুঝতে পারছেন, না হলে অবশ্যই কোশ্চেন করবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে জানাই দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।